গল্প ও বিনোদন জগতের গসিপ সম্পর্কে সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। বিনোদন যেখানে শেষ কথা। আমরা ষষ্ঠীর শুটিং করছি, ষষ্ঠীর ঘটনা শুটিং করছি, তো সেই জন্য আজকে আমি জামা কাপড়ে গেলাম, তো জানি না কি করবো। আমার মনে হয় ষষ্ঠী অব্দি আমরা শুটিং এ বিজি থাকবো, তো এখন অব্দি কোনো কিছু ডিসাইড করা হয়নি ষষ্ঠী অব্দি কি করবো। প্রচুর প্ল্যান না আমার এখন অব্দি কোনো প্ল্যান নেই। আমি বাড়িতেই থাকবো এখন, এটাই প্ল্যান। না একদম সত্যি কথা, মিথ্যে কথা, নিজের প্ল্যানটা আমার উপর চাপাস না। আমি আর ইদিকা বেরিয়ে এরকম যারা থাকে তারা সবাই এখন মারাত্মক ছোট, ঠিক করে হাঁটতেও পারে না, কিন্তু স্টিল তাও মানে তাদেরকে গিফট দিলে ভীষণ ভালো লাগে, গিফটটা দিতেও খুব ভালো লাগে। অষ্টমীতে বা নবমীতে পাড়ার ওই ধুনুচি নাচ ঢাকের তালে তালে হেগুলো, কিন্তু আমি কখনো পাড়ার ধুনুচি নাচটা এক্সপিরিয়েন্স করেছি। অসাধারণ, সে তখন মায়ের রূপ মানে কল্পনা দিচ্ছে, মায়ের যে অসাধারণ একটা রূপ আমি সবাইকেই বলি আসার জন্য আমার বাড়ির পুজোতে। হ্যাঁ, 108টা পদ্মফুল ফুটানো, তারপরে 108টা প্রদীপ জ্বালানো, সেগুলো আমরা সবাই মিলে একসাথে করি। আর ধুনুচি নাচের ক্ষেত্রে যেটা মনে পড়ে সবার আগে, সেটা হচ্ছে ছোটবেলার পাড়ার পুজো প্যান্ডেল, পাড়ার যেটা পুজো প্যান্ডেলে যেসব ছেলেরা একটুখানি প্রচন্ড ইমপ্রেস করার চেষ্টা করতো, তারা অসম্ভব ভালো একটা ধুনুচি নাচার চেষ্টা করতো, কেউ কেউ পারতো, কেউ কেউ অবভিয়াসলি পারতো না। দর্শককে বলবো যে দুর্গাপুজো আসছে, আমরা সবাই প্ল্যান করছি যে হুল্লোর করে ভীষণ আনন্দ করে মজা করে, কিন্তু সেই থেকে আমরা দুর্গাপুজো কাটাবো, প্রচুর মজা করুন, হুল্লোড় করুন, আনন্দ করুন, চুটিয়ে খাওয়ার খান, পুজোতে সমস্ত ডায়েট ফায়েট ভুলে আর দুর্গাপুজো খুব ভালো করে কাটাবো। ও তো সবকিছু বলে দিল, আমারও সেম কথা যে সবাই প্রচন্ড আনন্দ করুন, ফ্যামিলিকে টাইম দিন, বন্ধু বান্ধবদের সাথে ঘুরুন, বেড়ান, আর কিন্তু সেফ থেকে অবশ্যই মাস্কটা এখন না পরেও চলবে, বাট ক্যারি করলে খুব ভালো হয়। তো এই আর অবশ্যই পিলু পুজো খুব ভালো কাটুক সবার, সবাই আনন্দ করুক, কিন্তু তার মধ্যেও আমার একটা কথা বলার আছে, যেটা আমি অন্য জায়গায় কোথাও গেলেও প্রোগ্রামে বলি, সেটা হচ্ছে সবাই আমরা পুজোতে আনন্দ করি, কিন্তু এমন অনেকেই আছেন যারা পুজোতে আনন্দ করতে পারছেন না, চেষ্টা করুন। বা এইসব যেসব প্রাণীরা রাস্তায় ঘুরে বেড়ায়, অনেক খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট হয় তাদের, কিন্তু কোথাও একটা খুব ডেকে খাওয়ানো বা কিছু তাদের জন্য কিছু করার চেষ্টা অনেকেই করেন না, প্লিজ চেষ্টা করুন। শুধুমাত্র মা এসেছেন বলে নয়, সারা বছরই চেষ্টা করুন, নিজে ভালো থাকুন এবং অন্যকে ভালো রাখার চেষ্টা করুন।